দর্শক নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম 100 দিনের পরিকল্পনা নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছে ফ্লোরিডায় অরেঞ্জ কাউন্টি ডেমোক্রেটিক দলের ভাইস চেয়ারম্যান অ্যাটর্নি নুরেন হায়দারের সঙ্গে। নুরেন হায়দার, বাইডেন ইতিমধ্যে 1,10,00,000 অবৈধ অভিবাসীকে বৈধ করার ঘোষণা দিয়েছেন, এটি বাংলাদেশি কমিউনিটিতে কতটা স্বস্তি এনেছে জানাবেন। ধন্যবাদ ফারিয়া এবং আরটিভিকে। অনেকদিন পরে আমাদের যুক্তরাষ্ট্রে নতুন আলো নিয়ে এসেছেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। নতুন সরকারের সাথে আসছে প্রতিজ্ঞা 11 মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টের আশা একটি সিটিজেনশিপের পথ। ইলিগাল না, আনডকুমেন্টেড বলছি, কারণ ওরা আমাদের আমেরিকার পার্ট, ল অ্যাবাইডিং হার্ড ওয়ার্কিং পার্ট আমাদের এই সোসাইটি। প্রবাসী বাংলাদেশি যারা ইউএস সিটিজেন বাই বার্থ আমার মতো বা বাই ইমিগ্রেশন, এটি এফেক্ট করতে পারে পরিবারদেরকে বা কমিউনিটি মেম্বার্সকে। আগের ইউএস সেন্সাস এন্ড কমিউনিটি সার্ভেতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে 19,000, মিশিগানে 4,000, ভার্জিনিয়াতে 3,000 এবং ক্যালিফোর্নিয়াতে 2,000 বাংলাদেশে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস ছিল। এই সংখ্যা হিসাবে আছে, কিন্তু এর চেয়ে অনেক বেশি বাংলাদেশে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস আছেন যুক্তরাষ্ট্রে, যাদের জন্য এটি একটি সুসংবাদ। সিটিজেনশিপের পথের সাথে আসে এদেশের অধিকার, ভোটিং, হেলথ কেয়ার, এডুকেশন এন্ড অপরচুনিটিস, যেটাকে আমরা বলি রাইট। যে দেশের মাটিতে থাকেন আমাদের আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিরা, ওনাদের এই দেশের অধিকার পাওয়ার খুশি এবং আরো ইমিগ্রেশন এর অপরচুনিটিস বিভিন্ন দেশ থেকে আনবেন আমাদের এই প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। থ্যাংক ইউ, ধন্যবাদ ফারিয়া। ধন্যবাদ আপনাকে। ফ্লোরিডা থেকে বলছিলেন অ্যাটর্নি নুরেন হায়দার।